আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাজাজ পালসার নিয়ন 125 বাইকটি সম্পর্কে। যে বাইকের জন্য আপনারা এতদিন অপেক্ষা করছেন সেই বাইকটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন। বর্তমানে বাজারে খেয়াল করলে দেখতে পাবেন বাজাজ কোম্পানি তাদের সেরা বাইকগুলো বাজারে লঞ্চ করতেছে এবং বাজাজ ব্র্যান্ডের বাইকগুলো তাদের গ্রাহকদের কাছে অনেক বেশি জনপ্রিয়। তো বন্ধুরা, যাই হোক, আপনার হাতে যদি 2 মিনিট সময় থাকে তাহলে জেনে নিন বাজাজ পালসার 125 বাইকটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিওর শেষ অংশে বাইকটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। আশা করি ওই পার্টটা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। বাজাজ পালসার 125 বাইকটি দেখতে অনেকটাই বাজাজ পালসার 150cc বাইকের মতো, তবে 125cc সেগমেন্টের এই বাইকটি দুটি ভেরিয়েন্টে থাকবে। একটি হচ্ছে ডিক্স ভেরিয়েন্ট, অন্যটি হচ্ছে ড্রাম ভেরিয়েন্ট। তবে দুটি ভেরিয়েন্টে সেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 124.4cc-র ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার DTSI ইঞ্জিন এবং দুটি ভেরিয়েন্টের ইঞ্জিন পারফরমেন্স সেম হবে। আর বাইকটা থেকে ভালো পরিমাণে টপ স্পিড তুলতে পারবেন। বাজাজ পালসার নিয়ন 125 বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন 100 কিলোমিটার প্লাস প্রতি ঘন্টায়। তবে বাজাজ পালসার নিয়ন 125 বাইকটি বাজাজ পালসার 150cc বাইকটি থেকে সাইজে একটু ছোট করা হয়েছে এবং বাজাজ ব্র্যান্ডের নতুন এই বাইক থেকে ভালো পরিমাণে মাইলেজ পেয়ে যাবেন। বাজাজ পালসার নিয়ন 125 বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন 55 থেকে 60 কিলোমিটার প্রতি লিটার তেলে। আর বাইকটা বর্তমানে দাম রাখা হয়েছে 1,45,000 টাকা। তো বন্ধুরা, এই থেকে বোঝা যাচ্ছে বাইকটা বাংলাদেশে আসলে খুব দ্রুত ইয়াং জেনারেশনদের মন জয় করে নিবে। তো বন্ধুরা, এবারে আসি মূল কথায়। ভিডিওর শেষ অংশে যে গুরুত্বপূর্ণ তথ্য জানাবো বলেছিলাম সেটা হচ্ছে বাজাজ পালসার নিয়ন 125 এবং বাজাজ পালসার NS 125 বাইকটি সম্পর্কে। বাইক দুইটার জন্য আপনারা অনেকদিন যাবৎ অপেক্ষা করে আছেন কবে বাইকগুলো বাংলাদেশের বাজারে আসবে এবং কবে বাইকগুলো আপনারা কিনতে পারবেন। তো বন্ধুরা, আমরা আমাদের নিকটস্থ বাজাজের শোরুমে যোগাযোগ করে যে ইনফরমেশনটি পেয়েছি, মানে তারা আমাদেরকে জানিয়েছে বাজাজ কোম্পানির অফিসিয়াল হিসাবগুলো 1 বছরের জুন মাস থেকে অন্য বছরের জুন মাস পর্যন্ত করে থাকে। তো বন্ধুরা, এই থেকে বোঝা যাচ্ছে যে আপনার কাঙ্ক্ষিত বাইকগুলো বাংলাদেশের বাজারে জুন মাসের দিকে আসার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই ছিল বাজাজ পালসার নিয়ন 125 বাইক সম্পর্কে আজকের ভিডিওটি। বাইকটি সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আরও গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি, বাইক রাইড করার আগে একটা ভালো মানের হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন। বাইক যেটাই হোক, হেলমেট যেন হয় সার্টিফাইড। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো টপিকে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।